আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। সকাল বা বিকালের জন্য একটি হেলদি নাস্তা, চিকেন ভেজিটেবল প্যানকেক তৈরি করে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তাহলে কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। আমি এখানে চিকেন কিমা নিয়েছি আধা কাপ, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা আধা চা চামচ করে, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া আর গোলমরিচ গুঁড়া দিচ্ছি কোয়াটার চা চামচ করে, এক চা চামচ মরিচ গুঁড়া, দুই চা চামচ সয়া সস। এখন ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর হাতে সময় থাকলে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন, আর সময় না থাকলে সাথে সাথে ভেজে নিতে পারেন। চিকেনটা ভাজার জন্য প্যানের মধ্যে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি, আর চিকেনটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে 8 থেকে 10 মিনিট চিকেনটাকে রান্না করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছে, মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে নেব। চিকেন থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। 6-7 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ টমেটো সস। টমেটো সসটা ভালো করে মিশিয়ে নেব, আর পেঁয়াজটা কাঁচা রেখে চুলা থেকে চিকেনটা নামিয়ে নেব। চিকেনটা নামিয়ে নেওয়ার পর এই প্যানের মধ্যে সবজিটা ভেজে নেব। এর জন্য দিয়ে দিচ্ছে 1 থেকে 1.5 টেবিল চামচ রান্নার তেল, আর দিচ্ছে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আধা কাপ গাজর কুচি, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিট এই সবজিটাকে সিদ্ধ করে নেব। ছয় সাত মিনিট পর দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ ফ্রোজেন মটরশুঁটি, আপনারা এখানে বরবটি বা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। মটরশুঁটিটাকে 1 মিনিট সবজির সাথে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সবজির সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট রান্না করে নেব, তারপর চুলা থেকে নামিয়ে নেব। এখন কেকের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব, এর জন্য 3টা ডিম নিয়েছি, আর ডিমটা যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ চিনি, দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল, 1/3 কাপ দুধ। এখন সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আগে থেকে রান্না করা সবজিটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যদি একটু পাতলা মনে হয় তাহলে একটু ময়দা ব্যবহার করবেন, আর যদি একটু ঘন মনে হয় তাহলে একটু দুধ ব্যবহার করবেন। মিশিয়ে নেওয়ার পর আমার কাছে একটু পাতলা মনে হয়েছে, আমি আরও 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। দেখুন এরকম ঘন হবে। এখন প্যানকেকটা তৈরি করার জন্য আমি 2 চা চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা অর্ধেক দিয়ে দিচ্ছি। অর্ধেক পরিমাণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা চিকেনটা। চিকেন দেওয়ার পর এর মধ্যে দিয়েছি গ্রেট করা চিজ। চিজটা দেওয়ার পর এখন বাকি মিশ্রণটা দিয়ে ঢেকে দেব।
এখন চুলার আঁচটা একদম কমিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আমি একটু বড় আর একটু ভারী করে কেকটা তৈরি করছি, তাই আমার একটু সময়টা বেশি লাগবে। টোটাল 20 মিনিট কেকটাকে বেক করে নেব। ঢাকনার যে ছিদ্র আছে সেটা একটা লং দিয়ে বা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। আর ছোটো বা পাতলা করে কেকটা তৈরি করলে 15 থেকে 16 মিনিট বেক করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছে, আর এখন উল্টে দেওয়ার জন্য একটা প্লেট নিয়েছে, প্লেটের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছে, আর প্লেটটা উপর করে ধরে উল্টে দিব। দেখুন অপর পাশটা কতটা সুন্দর হয়েছে, একদম দাগ লাগেনি। এখন প্যানের মধ্যে আর কিছুটা তেল দিয়েছি, আর এখন কেকটা দিয়ে দিচ্ছি অপর পাশটা হওয়ার জন্য। এখন চুলার আঁচটা একদম কমিয়ে আরও 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছে, আর কেকটা প্লেটে তুলে নিয়েছে, অনেকটা সফট হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে। এখন কেটে শেয়ার করছে, এই কেকটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। এটা খুবই হেলদি একটা রেসিপি, এর মধ্যে খাদ্যের অনেক উপাদান আছে, আমিষ, প্রোটিন, ভিটামিন, শর্করা। রেসিপিটি ভালো লাগলে বাসা ট্রাই করবেন, ছোটো বড় সবাই খুব পছন্দ করবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।